ফিটনেস টিপস দিব আপনাদের সবচেয়ে আগে জিম তো দেখো ভাই এই আমার রেসিপশনে দিয়া হয় লং জো কল করে বলব পারে আপনাদের আমার হেলদি মাংস মেলো বেসিক্যালি বার হেলদি বার হেলদি বার আপনার বারটো নয় আমার হেলদি বার সব ইয়াতে রেডি হয়ে যায় হ্যাঁ সো নেক্সট কোন এরিয়া যাম বঢ়িয়া ভ্যালে পার্কিং আছে ধুনিয়াকে পার্ক করে দিছে বঢ়িয়া 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 তো এই মেইনলি আমার এইটা হেৰি আছে আমি কি কি সার্ভিসেস আমার ইয়াতে বক্সিং এর আছে যোগা স্টুডিও বক্সিং ফিজিওথেরাপি ওয়ার্কআউট জোন কাউন্সেলিং আমার অলমোস্ট টোটাল 12,000 স্কোয়ার ফিট ন তো ধুনিয়াকে আপনার গোটেখিনি মানে অলমোস্ট মানে কি কয় অসুবিধা নহয় সব ফ্রি হয়ে যায় ম্যাক্সিমাম জীবন আপনি পাব যে এফালে বলে মারি আছে বলে এফালে আপনার স্পেস কম আছে এফালে কোনো ভাই আপনি স্ট্রেচিং করব জায়গা নাই এরি করব জায়গা নাই সো আমার ইয়াত সব এক্সট্রা এক্সট্রা করে দিয়া হইছে বড়িয়া 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 এগুলো ব্যাটল রোপও আছে টায়ার আছে গোটেইখিনি সজুলি আছে ওকে আর নেক্সট আমি কোন পিনে যাম কি নেক্সট আমি সাম যোগা স্টুডিও দিস ইজ দ্য যোগা স্টুডিও আ বড়িয়া 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 এটা নেক্সট সেকশন হল আপনা ফিজিও ও বয়া সবসে টপ কোয়ালিটি আপনার ইকুইপমেন্ট বেলা আছে ফিজিওথেরাপি কা ও ইটস ভেরি গুড হ্যাঁ জাস্ট কি বাটা হলে আমরা ম্যাক্সিমাম আমাদের সব ফিজিওথেরাপিস্টে আছে ফিজিওথেরাপিস্ট প্লাস পার্সোনাল কোচ হ্যাঁ সো একো নাই ফুল সেফটি দাবন ইয়াতে জিম করবা পারে আমার মেইনলি প্রবলেম তো হল হেলথ কোন হয় প্লাস ইনজুরি প্রিভেনশন হল বড়িয়া বড়িয়া কোনো ভালে টেনশন হবো না বড়িয়া নরমালি মই সপ্তাহত 3 দিন এক্সারসাইজ করি আর 3 দিন যদি এক্সারসাইজ করি মই ফুল বডি ওয়ার্কআউট করি তো কেতিয়াবা চারিদিনও করো তেতিয়া আপার লোয়ার স্পিড চলাও এতিয়া যেহেতু মই ফ্রি আছো আমার শোজও নাই তো এতিয়া মই পুশ পুল লেগ করি এটা পুশ পুল লেগের বিষয়ে নিগমে বুঝাই দিব পুশ পুল লেগস তো কি হয় আমার অডিয়েন্স অফ বুঝাই দিবা এবার মানে বেসিক্যালি পুশ পুল লেগ তো আপনার একটা ওয়ার্কআউট স্পিড ধরা যায় এটা পুশ পুল লেগ যুন্ডু আইছে হেতু মুভমেন্টৰ নামৰ হিচাপত আইছে
যেনেকে আপনা এভারেজলি মানুহে কি করে যেনেকে আপনা মানডে চেস্ট করলে দেন টিউজডে ব্যাক করলে দেন এডিং আর্মস এন্ড শোল্ডার যা পুশ পুল লেগসটো আমি কি করো মুভমেন্টটো চাই নামটো দিয়া গৈছে যেনেকে চেস্টত চেস্টত আপনা বেসিক্যালি মুভমেন্ট বিলাক কি থাকে সব আমি পুশ করো যিমান ওয়েট আছে বারটা আছে সব আমি পুশ করো সো সেইটো কাৰণে চেষ্টটো পুশ মুভমেন্টত কৰিব সো আমি চেষ্টটো তাত ইনক্লুড কৰোঁ নেক্সট পুশ মুভমেন্ট আমি কি কৰিব পাৰোঁ যেনেকে শোল্ডাৰ শোল্ডাৰত আপোনাৰ কি হ'ল অভাৰহেড প্ৰেছ সাইড লেটাৰ এইবিলাক সব আপোনাৰ মুভমেণ্টবিলাক পুশিং মুভমেণ্টত যায় সো সেইটো আহিব দেন আছে আপোনাৰ ট্ৰাইচেপ ট্ৰাইচেপতো আমি সব পুশ ডাউন কৰোঁ যেনেকে অভাৰহেড কৰিলোঁ পুশ কৰিলোঁ যিমান মুভমেণ্ট মানে যিমান পুশৰ মুভমেণ্ট আছে এইকেইটা মাছলছতে হয় সো আমি পুশ দিনাখন মানে এই তিনিটা মাছল কৰোঁ বেছিকেলি তেনেকৈ আপোনাৰ ফলত বাই পুল হ'লে মানে আমাৰ সব কি কি থাকিল বেকৰ থাকিল যেনেকৈ ৰোয়িং কৰোঁ ডেডলিফ্ট কৰোঁ ঠিক আছে অভাৰহেড সেইটো কৰোঁ পুল অভাৰ কৰোঁ চ' এইবিলাক সব যোনবিলাক আমি পুল কৰোঁ বেছিকৈ লেগ পুল ডাউন কৰোঁ বাইচেপ পুল কৰোঁ চ' সেইটো আহিব পুলত আৰু এটা হ'ল লেগছ লেগছত আপোনাৰ গোটেইখিনি এক্সাৰচাইজ যেনেকৈ স্কোৱাট লাঞ্জেছ আপোনাৰ চুমো স্কোৱাট সব এক্সাৰচাইজ আহিব কিন্তু কেতিয়াবা কি কৰে অকল পুল পুশ্বো কৰা যায় তো তেতিয়া কি হয় লেগছতো আপোনাৰ পুল আৰু পুশ্ব মুভমেণ্ট আছে যেনেকৈ কোৱাড্ৰেচিপৰ যিমান কোৱাড্ৰেচিপৰ এক্সাৰচাইজবিলাক আছে যেনেকৈ স্কোৱাট কৰে তাত পুশ্ব এক্সাৰচাইজ হ'ল এক্সটেনশ্যন টু পুশ এক্সাৰচাইজ হ'ল ফলত পাই আপোনাৰ হেমষ্ট্ৰিংবিলাকৰ সব পুলৰ এক্সাৰচাইজবিলাকে আছে চ' কেতিয়াবা কি কৰে কিছুমানে পুল পুশ্বো কৰে তো আপোনাৰ পুশ্বত আপোনাৰ আহি গ'ল চেষ্ট চলিলে ট্ৰাইচেপৰ লগত আপোনাৰ কোৱাড্ৰেচিপ আৰু পুলত আহি গ'ল বেক বাইচেপ ট্ৰেপছৰ লগত আপোনাৰ হেমষ্ট্ৰিং আৰু পুশ্ব পুল লেগছটো মানে আপোনাৰ বেছিকেলি বিগিনাৰ আৰু এটা ইণ্টাৰমিডিয়েটৰ কাৰণে বিৰাট ভাল ইভেন আজিকালি যিমান এডভান্স এটলিষ্ট কারণ তোমার টাইম টু বাঁচি যায় না কম সময় হয়ে যায় সাইন্টিফিক্যালি মানে এভিডেন্স দেন যে হেকটি আপনা হাইপারট্রফি বেশি ক্রিয়েট হয় বেসিক্যালি আমার গোল টু যেহেতু এটা হাইপারট্রফি মিনিং টু বুঝাই দিই হাইপারট্রফি মানে মাসল গ্রোথ হয় বেসিক্যালি মাসল গ্রোথ তো আপনা বেশি তো মই কথা কথা নহয় তো আপনা সাইন্স এভিডেন্স সাইন্সে কইছে হয় সো হেটুয়ে পুশ পুল লেগছ মাসল তো আমিও আজি পুশ মারি হ্যাঁ যেটা আপনার মোর ফেভারিট এক্সারসাইজ আমার পুশ পুশ মুভমেন্ট পুশ পুল লেগছ কিবা মাসল মাসল দি আছে সো এতিয়া এটু জিমৰ কোয়াসন লোকেশনটো কই দিয়া আমার অডিয়েন্স আমার এটু জিমটো লোকেশন আপনার শ্রীনগর জন্তু এরিয়া শ্রীনগরত আপনার নিত্য ভবনের উসরতে শুভম বিলওয়েল যত মানে আপনার এয়ারটেল অফিসটো আছে তার উপর 7th ফ্লোর আচ্ছা বড়িয়া সো আজি সেশন স্টার্ট দিছো ডাইনামিক স্ট্রেচিং দি ডাইনামিক স্ট্রেচ খুব দরকার হয় বডিটো ওয়ার্ম আপ করব কারণে জয়েন্টস খিনি খুলি রাখিব কারণে মাসলস খিনি অ্যাক্টিভেট করব কারণে স্ট্রেচিং নকৰিলে ডাইনামিক স্ট্রেচিং যদি বিশেষ কো নকৰে আপোনালোকে তেতিয়াহলে ইনজুরি হওয়া চান্সেস থাকিব যদি ডাইরেক্টলি ওয়েটত হিট করব যায় আমার ফার্স্ট এক্সারসাইজ বারবেল ফ্ল্যাট বেঞ্চ প্রেস এটু ওয়ান অফ দ্য মোস্ট ফাউন্ডেশনাল এক্সারসাইজ হয় আপার বডি স্ট্রেংথ কারণে খুবই ভাল স্টার্ট করার আগতে আমি ওয়ার্ম আপ সেট লম জাস্ট বার ডালে দি চেস্ট অ্যাক্টিভেট করব চেষ্টা করিম মাইন্ড মাসল কানেকশনটা বনাবলে চেষ্টা করিম দেন অকমান লোড আপ করে পেলায় আর একটা সেট লম আর একটা ওয়ার্ম আপ সেট লৈছো অকমান লোড করে পেলায় সো দ্যাট মোর মাসলস খিনি রেডি হয়ে যায় হেভি কারণে আমার ফার্স্ট ওয়ার্কিং সেট হেভি সেট যোনটো কও এটু নর্মেলি মই 4-6 রেপ রেঞ্জত মারি ভাল পাও আর ইয়াতে মই রেস্ট পিরিয়ডটো বেশি রাখো দুটা সেটের মাজত অ্যারাউন্ড 1.5-2 মিনিট লাগে রেস্ট পিরিয়ড থাকে সো দ্যাট মোৰ রিকভারি হয়ে যায় নেক্সট সেটের কারণে দেন লাস্ট সেটটো আমি ড্রপ সেট মারো মই ড্রপ সেটটো মারি ভাল পাও কিন্তু অকলে মারিলে দিগদার হয় এই কারণে মই জিমলে আইছো ড্রপ সেট মারিব হলে দুজন মানুষের দরকার হয় সো দ্যাট আপুনি নন স্টপ মারি থাকিব পাৰে ফেটিগ নোহোৱালৈকে ওয়েটটো দুজনে খুলি খুলি গৈ থাকিব আপুনি লোড আপ কৰিব লাগে তাৰপিছত লাহে লাহে ওয়েটকেইটা খুলি খুলি গৈ থাকিব লাগে যিমান পাৰে যিমান ৰেপছ উলিয়াব পাৰে সো বোথ হেভি আৰু লাইট ওয়েট হাই ৰেপছ মাৰিব পাৰিলে মেক্সিমাম চেষ্ট ফাইবাৰ্ছ এক্টিভেট হয় মই সদায় কম্পাউণ্ড লিভছবিলাক বেছি প্ৰিফাৰ কৰোঁ নেক্সট এক্সাৰচাইজ বাৰবেল অভাৰহেড প্ৰেছ এইটো বহুত ফাউণ্ডেশ্যনেল এক্সাৰচাইজ হয় হেভি যাব পৰা অপশ্যন থাকে বাৰবেল যিহেতু লোড আপ কৰিব পাৰি ময়ো এইটো 4-6 বা 8 ৰেঞ্জত মাৰি ভাল পাওঁ ৰেষ্ট পিৰিয়ড এৰাউণ্ড 1.5 মিনিট নেক্সট এক্সাৰচাইজ আছে ক্ৰছ কেবল চেষ্টৰ কাৰণে এইটো মই বৰ হেভি নাযাওঁ লাইট লৈ পেলাই মই এৰাউণ্ড 15-20 ৰেপ ৰেঞ্জত থাকি ভাল পাওঁ বা 12-15 ৰেপ ৰেঞ্জ শ্ল' এণ্ড কণ্ট্ৰল হ'ব লাগে শ্বল্ডাৰৰ ছাইডটো বা লেটাৰেল হেডটো হিট কৰিবৰ কাৰণে আমি কৰোঁ লেটাৰেল ৰাইজ বা ছাইড ৰাইজ বুলি কোৱা হয় এইটো 12-15 ৰেঞ্জত মাৰিব পাৰে মই এইটো ড্ৰপ ছেট কৰি ভাল পাওঁ শ্ল' কণ্ট্ৰল মই যিমান পাৰোঁ ৰেপ উলিয়াব চেষ্টা কৰোঁ এটাৰ পিছত এটাকৈ ৱেইট কমাই কমাই যিমান যায় আৰু
সো মই তেনেকে খালি দুটা সেট লম সময় কমতি থাকিলে এনেকে ড্রপ সেট করব পাইলে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করব পড়া যায় মই এটা পিছত এটা ওয়েট ড্রপ করি করে গই থাকো জিমান টানিব পারো আপ টু ফেলিয়ার বা ক্লোজ টু ফেলিয়ার যাব চেষ্টা করো সরু মাসল পুটুককে রিকভার হয়ে যায় সো আমি ক্লোজ টু ফেলিয়ার যাব পারো বা ফেলিয়ার লেকে যাব পারো এক্সারসাইজ করে ফেলিয়ার মানে কি যত আমি এটাও রেপিটেশন আর মারিব নোৱাৰো হেতু লেভেললৈকে যাওয়া মই দুটা সেট লৈছো ড্রপ সেট কারণে আদারওয়াইজ আপনাদের 12-15 রেঞ্জত মারি পেলায় তিনটা সেটও লব পারে ডিপেন্ডিং অন ইউর কনভিনিয়েন্স লো ওয়েট যেতিয়ালৈকে ফর্ম ব্রেক আপ নহয় আর তেতিয়ালৈকে যাও আই লাভ দ্য বার্ন অফ ইট নেক্সট ট্রাইসেপ ডিপস এটু এটা ওয়ান অফ দ্য মোস্ট ফাউন্ডেশনাল ওয়ার্কআউট হয় মাল্টি জয়েন্ট এক্সারসাইজ এটু যদি আপনাদের নয় তেতিয়াহলে তার বিনিময়ত আপনাদের ট্রাইসেপ পুশ ডাউন করব পারে কেবল ট্রাইসেপ পুশ ডাউন সেম 12-15 রেঞ্জত তিনটা সেট লব পারে এন্ড লাস্টত ট্রাইসেপসর লং হেডটু বেশিকে ফোকাস করব কারণে ট্রাইসেপস ওভার হেড এক্সটেনশন আজি যেহেতু অকল পুশ ডে আসলে অকল আপার বডিতে এতিয়া স্ট্রেচিংখিনি করে আছো শোল্ডার্স ট্র্যাপস চেস্টর আর ট্রাইসেপসর সো ব্যাক ডে যেটা করিম নেক্সট পুল ডে কারণে সো ব্যাকর স্ট্রেচিংখিনি অল্প বেলেগ হব ফাইনালি আমার সেশনটু শেষ হব লাগে এটা সামরিম নিগমে বহুতখিনি কথা কলে আপনাদের এই জিম আহিব পারে যদি জয়েন করে ইয়ালে আহিব পারে আর আমি আরো ব্লগস বনাম মোর নেক্সট ওয়ার্কআউট পুলৰ ওপৰত হব সেটো মই আৰু এই ব্লগটো চাই জুনে হে স্পেশাল ডিসকাউন্ট একদম স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট যেটো মই কৈ দিছো ইয়াৰ কাৰণে আৰু নেক্সট ব্লগ আহিব মোৰ পুল ওয়ার্কআউটৰ ওপৰত তাৰ ওপৰত দিম আৰু বাকি লেগজৰ কাৰণে মই মোৰ ঘৰতে বুজাই দিম So, Azile bidai loisu. Bye bye. Take care. Keep following my blogs. Bye bye. I love you. Bye bye.